আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী বুক ইন্ডিয়া ডক্টর যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরা এই বইটার পশ্চিমবঙ্গের ফাইভ মার্কেরগুলো করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিল দেখে নাও প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতি এক সংক্ষিপ্ত বিবরণ দাও পেজ নম্বর একশো এইখান থেকে শুরু করবে পুরোটা লেখার পর নেক্সট পেজ একশো সতেরো একশো উনিশের এই পর্যন্ত লিখবে ঠিক আছে এই অংশটা এখান থেকে পর্যন্ত আর এইটা এই লাইনটা নেক্সট প্রশ্ন দুই নম্বর পশ্চিমবঙ্গে চা শিল্পের উন্নতির কারণ এবং এই শিল্পের দুটি উল্লেখযোগ্য সমস্যার কথা উল্লেখ করো পেজ নম্বর একশো একান্ন এইখান থেকে এই পর্যন্ত চা শিল্পের উন্নতিকরণ আর দুটি সমস্যা এখান থেকে নিচে দেওয়া আছে দুটি সমস্যা লিখে নেবে উল্লেখযোগ্য সমস্যা এগুলোই এক দুই তিন চার আছে তো এর মধ্যে যে কোনো দুটো সমস্যা লিখে নেবে নেক্সট প্রশ্ন তিন নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি লেখো পেজ নম্বর একশো তিরিশ মৌসুমি বায়ুর প্রভাব এইখান থেকে শুরু করবে এখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজ এই পর্যন্ত তবে ফাইভ মার্ক আছে ছটা পয়েন্ট লিখলেই হবে যারা পারবে পুরোটা লিখে দেবে অল্প অল্প করে তবে ফুল পয়েন্ট ছটা লিখতেই হবে চার নম্বর পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা এবং সমাধানের উপায়গুলি সম্পর্কে লেখো পেজ নম্বর একশো আটচল্লিশ সমস্যা এখান থেকে যে কোনো পাঁচটা সমস্যা লিখবে এখানে ছটা আছে আর এইখান থেকে তিনটে সমাধান লিখে দেবে নেক্সট প্রশ্ন যে কোনো তিনটে লিখবে আর কেউ যদি পুরোটাই লিখে দিতে পারে তাহলে তো ভালোই নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ভারতের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ বিশিষ্ট স্থান অধিকার করে ব্যাখ্যা দাও উত্তর এটা লিখবে পেজ নম্বর একশো এগারো এইখান থেকে এই পর্যন্ত যারা পারবে পুরোটা লিখে দেবে তারপরে স্বাধীনতার পর ভারতের অঙ্গরাজ্য এই পয়েন্টটা লিখবে এই পর্যন্ত আর নেক্সট ভৌগোলিক এলাকার পুনর্গঠন এটা এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজে এই এক লাইন লিখে নেবে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কুটির শিল্পগুলির এক সংক্ষিপ্ত বিবরণ দাও এটা পেজ নম্বর একশো ছাপান্ন থেকে ছটা লিখবে এই ছয় পর্যন্ত নেক্সট প্রশ্ন প্রশ্ন পশ্চিমবঙ্গের মাটির শ্রেণিবিভাগ করো এবং দু প্রকার মাটির সংক্ষিপ্ত বিবরণ দাও পেজ নম্বর একশো তেত্রিশ প্রথমত লিখবে পশ্চিমবঙ্গের মাটিকে চার ভাগে ভাগ করা যায় এক নম্বর এটা লিখবে পলি দু নম্বর পটজল তিন নম্বর লিখবে ল্যাটেরাইট চার নম্বর লবণাক্ত মাটি লেখার পরে যে কোনো দুটো পয়েন্ট বর্ণনা করে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে পছন্দ মতো যে কোনো দুটো আমি এটা এটা দাগ দিয়ে রেখেছি যে কোনো দুটো করবে তবে পোলি আর লেট রাইট মানে একই আছে পলি ওই দুটো বর্ণনা করলে অন্যান্য কাজেও লাগতে পারে শর্ট প্রশ্নের শর্ট প্রশ্নের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি পঁয়তাল্লিশ লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ এখান থেকে পয়েন্ট দিবে সাতটা পয়েন্ট আছে পশ্চিমবঙ্গের উপকূল এবং পার্বত্য অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্যের তুলনা করো পেজ নম্বর একশো উনতিরিশ উপকূল জলবায়ু উপকূল জলবায়ুটা লিখে নেবে বিস্তার উষ্ণতা বৃষ্টিপাত বিশেষ বৈশিষ্ট্য তারপরে পার্বত্য জলবায়ু লিখে নেবে বিস্তার উষ্ণতা বৃষ্টিপাত আর বিশেষ বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন দশ নম্বর পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গের উন্নতির কারণগুলি সংক্ষেপে লেখ পেজ নম্বর একশো তেপ্পান্ন উন্নতির কারণ এখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন এগারো নম্বর পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো পেজ নম্বর একশো একুশ এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজে চলে যাব এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখো পেজ নম্বর একশো চুয়ান্ন থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ নেক্সট পেজ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে জল সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও পেজ নম্বর একশো পঁচিশ এইখান থেকে লিখবে পুরোটা এই ছকটা দিয়ে দিতে পারলে আর ভালো তারপর এইখান থেকে পুরোটা লিখবে নেক্সট পেজ এই পর্যন্ত প্রশ্ন প্রশ্ন পশ্চিমবঙ্গে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাম পেজ নম্বর একশো আটত্রিশ এইখান থেকে এটুকু লিখতেই হবে এটাই ভৌগোলিক পরিবেশ তার সঙ্গে এটা লিখলে লিখবে তবে এইটাই এটাই মেন উত্তর যারা পারবে এগুলো লিখে দেবে নেক্সট প্রশ্ন এখানে শেষ আজকে এই পর্যন্তই আবার নেক্সট লেসেন নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না কোনো রকম প্রয়োজন হলে কমেন্টে জানাবে